দশ প্রকারের নারীকে মহান আল্লাহ পাক খুবই ভালোবাসেন। প্রিয় বোনেরা, অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এক নম্বরে আছেন মাফকারী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের নারীদের খুব ভালোবাসেন যারা নিজেদের রাগ এবং ক্রোধকে হজম করে নিতে পারে এবং এর সঙ্গে সঙ্গে অন্যদের ভুলকে মাফ করে দেন। কেননা আল্লাহ মাফকারীকে পছন্দ করে থাকেন এবং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। দুই, সবুরকারী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীকে খুব পছন্দ করে থাকেন যারা দুঃখ কষ্ট এবং সমস্যায় পতিত হয়েও স্বামীর ওপরে বা নিজের পিতা বা অভিভাবকের ওপরে ভৎসনা না করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে সবুর করে এবং সবকিছুর উপরে খুশি থাকেন। আল্লাহ সেই সকল নারীদেরকে খুবই ভালোবাসেন। তিন নম্বর, তওবাকারী নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মহব্বত করে থাকেন যে নারী তওবা করে নেয়। অর্থাৎ যে সমস্ত মহিলারা আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার পড়তে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধরনের মহিলাকে খুবই পছন্দ করেন। চার, পাক ও পবিত্র থাকা মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলা এই পৃথিবীতে পাক এবং পবিত্র হয়ে থাকার চেষ্টা করে আর বিশেষ করে যে সমস্ত মহিলারা হায়েজ এবং নেফাস অবস্থায় পবিত্র থাকার চেষ্টা করে এই ধরনের নারীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই মহব্বত করেন। আল্লাহ পবিত্র, তাই পবিত্রতা অবলম্বনকারী নারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। পাঁচ, গীবত করা, চগুলখুরি করা, মানুষের পেছনে কথা বলা। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন নারীদেরকে খুবই ভালোবাসেন যারা মিথ্যে বলে না, চগুলখুরি করে না, গীবত করে না এবং এই সকল মজলিসে যারা পরনিন্দা বা গীবত করে তাদেরকে বাধা দেয় বা হেদায়েতের কথা বলে অথবা সেই স্থান থেকে উঠে চলে আসে ওই সকল নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন। নাম্বার ৬, নিজের স্বামীর সঙ্গে সবসময় খুশি থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সমস্ত মহিলারা তার স্বামীর উপরে রাজি খুশি থাকে সে সমস্ত মহিলারা যদি ওই অবস্থায় ইন্তেকাল করে তাহলে ওই সমস্ত নারীদের উপর জান্নাত ওয়াজিব করে দেন। তারই সাথে সাথে সেই সমস্ত মহিলারা নিজের স্বামীর সঙ্গে সব সময় খুশি থাকে, নিজের স্বামীকে খুব ভালোবাসে, খেদমত করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নারীদেরকেও অত্যন্ত ভালোবাসেন। তারপর ইবাদতকারী নারী। মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত পাক পবিত্র মহিলারা নামাজ রোজাতে নিজেদেরকে সব সময় নিয়োজিত রাখে, যারা নিজের স্বামীর খেদমত করে, এই সমস্ত নারীদের জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে পুরুষের নজর থেকে নিজেকে হেফাজতকারী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলারা পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করে রাখবে এই ধরনের মহিলারা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবে, অর্থাৎ আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন। ঠিক এমনই ভাবে যে সমস্ত মহিলারা গায়ে সুগন্ধি মেখে শরীরের নানান অঙ্গভঙ্গি করে পরপুরুষকে আকর্ষণ করবে তাহলে সেই সমস্ত মহিলাদের উপর লানত পাঠিয়ে থাকেন। তারপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর বাধ্যগত স্ত্রীদের ব্যাপারে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন নারীদেরকে খুবই পছন্দ করেন যারা স্বামীর কথাকে মান্য করে, অর্থাৎ স্বামীর কথা মতো চলাফেরা করে, স্বামীর আনুগত্য পোষণ করে, আল্লাহ তাদেরকে খুব বেশি পছন্দ করেন। তবে এক্ষেত্রে কথা আছে, স্বামী যদি অনইসলামিক কোনো আবদার করে থাকে তাহলে সেই স্বামীর আনুগত্য হওয়া কোনোভাবেই প্রশংসনীয় কাজ হবে না। সর্বশেষে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পর্দার কথা। জান্নাতে মানুষজন আল্লাহর দর্শন লাভের জন্য ভীষণ চেষ্টায় থাকবে, সবাই চেষ্টা করবে আল্লাহ তাআলাকে নিজ চোখে দেখতে, কিন্তু যেই নারীরা এই পৃথিবীতে পর্দারত থাকবে সেই সমস্ত নারীরা আল্লাহকে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। আর সেই সমস্ত নারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎ করবেন যারা এই দুনিয়ায় নিজের মুখকে পর্দার আড়ালে রেখেছেন, পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকল মা-বোনদেরকে সঠিকভাবে পর্দা করার এবং আল্লাহর রাস্তায় চলার তৌফিক দান করুন। আমিন।